আসসালামু আলাইকুম আমি আপনাদের হোস্ট অ্যাডভোকেট শাহনায়কেই মন চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে ইনফরমেটিভ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য ইনফর্মেশন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনাদের জন্য খুবই জরুরি কিছু বিষয় নিয়ে এসেছি আপনারা অনেকেই জানেন যে জমি ব্যবস্থাপনা সঠিকভাবে করার জন্য খাজনা রেকর্ড খাজনাকে কালেকশন করার জন্যে বা অন্য কোনো কারণে সরকারি ডিসিশন মেকিংয়ের জন্য কিন্তু রেকর্ড করা হয় রেকর্ড জিনিসটা কি ভূমি জরিপ ভূমি জরিপ করলে আপনারা এখন যে ফর্ম্যাটটা দেখছেন যে বিভিন্ন জায়গায় ম্যাপ তৈরি করা হয় ম্যাপে একটি ছোট ছোট। ম্যাপ করা হয় একটি বড় শীট থাকে তার মধ্যে ছোট ছোট ম্যাপ করা হয় তার মধ্যে প্রত্যেকটা এক একটা নম্বর দেয়া থাকে তো এটাই কিন্তু দাগ নম্বর আগে কি এরকম ছিল ব্রিটিশ আমলে কিন্তু আমরা জানি তিনটি জরিপ হয়েছে তো তিনটি জরিপ হওয়ার মধ্যে শেষে যে জরিপটি হয়েছে সিএস রেকর্ড বা ক্যাডাস্টাল সার্ভে পূর্বের যে জরিপগুলো ওগুলো কিন্তু ওইভাবে সঠিকভাবে করা হয়নি কারণ ওগুলোতে একেবারে একবারে জমি তখন স্ক্যাটার ছিল না অর্থাৎ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়নি বা ডিমার্ক বেশি করা হয়নি সেজন্য ম্যাপ করার প্রয়োজন হয়নি শুধুমাত্র খাজনা করার জন্য খাজনা তাকে আদায়ের জন্য ওই জরিপগুলো করা হয়েছিল এখন সিএস রেকর্ডের সময় দেখা গেল যে জমিগুলো কিন্তু অত্যন্ত ডিমার্কেট হয়ে গেছে অনেক খণ্ডবিখণ্ড হয়ে গেছে তখন কিন্তু প্রয়োজন পড়লো যে একটি ম্যাপ করার প্রত্যেকটি মজায় ভাগ করা হলো প্রত্যেকটি মজায় প্রত্যেকটি এলাকায় বহু মজা থাকতে পারে দুই তিনটি মজা থাকতে পারে সেভাবে ভাগ করা হলো ভাগ করার পরে ওখানে একটি জরিপ কার্য করা হলো দীর্ঘদিন ধরে জরিপ চললো এবং জরিপটি প্রায় নির্ভুল করা হলো জরিপ কাজ করার পরে দেখা গেল জমি অনেক ছোটো ছোটো হয়ে গেছে অনেক জায়গায় সমস্যা দেখা দিচ্ছে জমিগুলোর কো কে মালিক করা হয় যে জমিগুলো প্রত্যেকটি ম্যাপের যে ছোটো ছোটো খণ্ডিতাংশ এই খণ্ডিতাংশকে এক একটি দাগ নাম্বার দেওয়া হয় জমির দাগ নাম্বার শুরু হয় ম্যাপের প্রত্যেকটি ম্যাপের আপনারা দেখবেন প্রত্যেকটি ম্যাপের উত্তর পশ্চিমাংশ থেকে উত্তর পশ্চিম দিকে যে দাগ নাম্বার থাকে সেটা থেকে দাগ নাম্বার দেওয়া শুরু হয় এক দুই তিন চার এভাবে শুরু হয় প্রত্যেকটি ম্যাপের আলাদা মজায় বিভিন্ন কয়েকটি সিট থাকতে পারে একটা সিটেও একটা মজা হতে পারে বিভিন্ন সিটে হতে পারে তো এই ম্যাপ যখন তৈরি হয় তখন প্রত্যেকটি যে দাগ নম্বর দেওয়া হয় এটা কিন্তু দেয়া হয় যে দখলে আছেন বর্তমানে অর্থাৎ তার সত্য এবং দখলের ভিত্তিতে পূর্বে যখন ছিল তখন কিন্তু শুধুমাত্র দখলের ভিত্তিতে দেওয়া হতো এখনও তাই দেওয়া হয়েছিল আর রেকর্ডের সময় তবে কিছু কিছু সত্য দেখা হয়েছিল এর ফলে কি হয়েছে এর ফলে আপনার দাগ নম্বরগুলো সৃষ্টি হয়েছে দাগ নম্বরগুলো এখন একটা জায়গায় তো একজনকে দিতে হবে যে একটা দাগ নাম্বার তার যে জমির যে একটা প্রাথমিক যে দলিল অর্থাৎ প্রাথমিক যে সত্তের দলি যে আমি এখানে দখলে আছি এই বিষয়টা জানানোর জন্য তো কিছু একটা করতে হবে তখন তারা চিন্তা করলেন যে এমন এক ধরনের একটা কাগজ দিব যে কাগজের মাঝে বেশ কয়েকটি দাগ থাকবে এবং ওই এলাকার যে পাশাপাশি দাগ কিংবা আশপাশের দাগগুলো মিলিয়ে একটি খতিয়ান করা হবে যে একটা কাগজ যে কাগজের মাঝখানে বেশ কয়েকটি দাগ থাকবে জমির পরিমাণ থাকবে এবং খতিয়ানে কতটুকু অংশ সেগুলো থাকবে এটা সাধারণ মানুষকে দেয়া হয়ে থাকে এটা আমরা খতিয়ান নামে চিনি আর দাগ জিনিসটা কি দাগ জিনিসটা হচ্ছে যেটা আমরা ম্যাপে দেখি যে খণ্ডিত খণ্ডিত জমি এই জমিটা দাগ তো এর পরে দাগের পরেই অনেক সময় অনেকেই প্রশ্ন করে থাকেন দাগটা বোঝার পরে যে ভাই আমার দাগটা তো ম্যাপে নেই আমার জমি কিন্তু ম্যাপে আছে আমার জমিতে ম্যাপে কোনো দাগ নাম্বার দেওয়া নেই অবাক ব্যাপার না সাধারণত প্রত্যেকটি ক্ষেত্রেই প্রত্যেকটি জমির দাগ নাম্বার দেওয়া উচিত না হলে উনি বুঝবেন কিভাবে এই জমিটি অত নাম্বার দাগে আমার জমি যখন জরিপ কার্য করা হয় তখন বেশ কিছু সময় কিন্তু ভুল হয়ে যায় মানুষ কিন্তু ভুলের উর্ধে নন তো যেহেতু আমরা সবরে সকলেই জানি যে আদম হাওয়া যখন আল্লাহর কাছ থেকে ভুল করলেন তাদেরকে কিন্তু পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো তারা কিন্তু প্রথম মানুষ আমরা যারা বিশ্বাস করি আর কি মুসলিম ধর্মে তো প্রথম মানুষ হওয়ার পরেও তারা ভুল করে এসছে অর্থাৎ আমরা আমাদের মাঝে কিন্তু ভুল আছে তো যারা সার্ভে করেন যারা আপনার রেকর্ড কাজগুলো করেন জরিপ কাজ করেন তারা কি ভুলের ঊর্ধ্বে কখনোই নয় তারা ভুলের ঊর্ধ্বে নন এখন তাদেরকে তো এই একটা উত্তর দক্ষিণ উত্তর পশ্চিম সীমানা থেকে যখন ম্যাপটা একটা 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 স্টেট 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 করে একটা দাগ নাম্বার এক দিতে দিতে হয়তো মাঝে কোনো একটা দাগ নাম্বার দিতে ভুলে গেছেন তো এই দাগ নাম্বারটা দিতে ভুলে যাওয়ার ফলে এই দাগটাকে সাধারণত বলা হয় সুট দাগ অর্থাৎ যে ডাকটি ম্যাপে নেই এরপরে অনেকে প্রশ্ন করে থাকেন ভাই আমার তো বাটা দাগ বাটা ডাক জিনিসটা কি ভাই আমি তো বুঝতেছি না তো বাটা দাগ ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় আপনারা দেখবেন যে সুড দাগ দাগের ম্যাটারটা হচ্ছে যে সুট দাগ যেটা ম্যাপে একেবারেই দেয়নি আর দাগ হচ্ছে যে দাগটি আপনার ম্যাপে দিতে দিতে হয়তো আপনার ম্যাপে ভুলে গেছে যে বাতা দাগ দিতে হবে একটি দাগ নাম্বার দিতে হবে কিন্তু আপনার পাশে যে চার পাশে দেখা যাচ্ছে একশো দাগ একশো বিশ দাগ একশো একুশ দাগ কিন্তু মাঝখানে একটি দাগ হওয়া উচিত একশো দাগ সেই দাগটি একেবারে মিসিং দাগটি অন্য জায়গায় চলে গেছে তো আপনাদের ওই ম্যাপে তো ডাক নাম্বার দিতে হবে তখন উনি কি করবেন দেখা যাচ্ছে ওই মৌজার ওই শিটে দেখা যাচ্ছে দুইশো চল্লিশটি দাগ পর্যন্ত সীমানা দেওয়া আছে এখন কি করবেন উনি দুইশো চল্লিশ দেখা যাচ্ছে যে আপনার দাগটা হওয়া নাম হওয়া উচিত নাম্বার হওয়া উচিত দুইশো একশো তাহলে কি করবেন ওটা একশো এগারো বাই নিচে বাই দিয়ে দুইশো একচল্লিশ মানে সর্বশেষ দাগ হবে দুইশো একচল্লিশ হওয়ার কথা ছিল বা দাগ অন্যান্য ক্ষেত্রে দেখা যায় আবার যখন এস এ রেকর্ডে যখন আসে এস রেকর্ডে কিছু কিছু জায়গায় ম্যাপ হয়েছে কিছু কিছু জায়গায় হয়নি তো এস এ রেকর্ডেও এভাবে দেখা গেছে আর এস রেকর্ডেও কিছু কিছু জায়গায় দেখা গেছে যে বাটার দাগ আবার সিএস যে ম্যাপ ছিল সেখান থেকে কেটে ছোট হয়ে গেছে সেটাও অনেক সময় বাটার দাগ হিসেবে নির্ণয় করা হয়েছে তবে সাধারণ ক্ষেত্রে বাটা দাগ বলতে যে দাগটা ভুলভাবে দেওয়া হয় না কিন্তু শেষ স্টেজে এসে ম্যাপ তৈরি করার পরে যখন দেখা যায় যে এটি ভুল হয়ে গেছে এটি দিতে হবে তখন এটা কিন্তু বাটা দাগ এখন একটা খতিয়ান কি একটি দাগ থাকে না এখন পর্যন্ত আমাদের যত রেকর্ড হয়েছে এস এগুলো তো আমাদের মেন রেকর্ড তো এই রেকর্ডগুলোতে কোনোটাতেই কিন্তু একটি মাত্র দাগ নিয়ে একটি খতিয়ান এরকম কোনো নিয়ম নেই হ্যাঁ আপনার একটি দাগের একটি খতিয়ান হতে পারে একটি দাগ একটি খতিয়ান এবং একটি মাত্র যে সত্ত্বাধিকারীর মালিক তার নামে আসতে পারে কিন্তু এরকম কোনো নিয়ম নেই যে একটি দাগ একটি মালিক একটি খতিয়ান এটা থাকতে হবে এটা থাকা উচিত এটা হলে পারে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে নাইন এ আপনি বলতে পারেন যে সেভেন্টি ফাইভ পারসেন্ট যে জমির সমস্যা এর সমাধান কিন্তু এর মধ্যে নিহত আপনারা যদি প্রত্যেকটি খতিয়ানে একটি খতিয়ানে মাত্র একজন ব্যক্তির নাম থাকবে এবং তার সত্ত্বাধিকারী যতগুলো জমি ওই মজায় আছে শুধু সেই দাগ থাকবে তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না পরে যখন উনি মারা যাবেন তখন কিন্তু আরেকটি সমস্যা অ্যারাইজ করবে যখন উনি মারা যাবেন নাম খারিজ যখন করবেন তখন কিন্তু ওই দাগগুলোর আবার ওয়ারিশরা বেড়ে যাবে মানে আবার অনেক মালিক হয়ে যাবে সেক্ষেত্রে কি করতে হবে আলাদা আলাদাভাবে সেপারেট করে দিতে হবে এটা সম্ভব করা সম্ভব এর ফলে কিন্তু মামলা মকদ্দমা অনেক কমে যাবে তো একটি দাগ একটি খতিয়ান একটি মালিক এটা আসলে পূর্ববর্তী কোনো রেকর্ডেই হয়নি এখন হবে কিনা জানি না তবে হলে খুবই ভালো হয় মামলা অনেক কমে যাবে এরপরে আসি খতিয়ানের আপনারা যখন যারা সিএস রেকর্ড চেনেন মানে সিএস খতিয়ানগুলো চেনেন যে রেকর্ডের পরে যে খতিয়ানগুলো দেওয়া হয়েছিল এখনো আমরা দেখি সেই খতিয়ানে দেখবেন অপর পৃষ্ঠায় পিছনের পৃষ্ঠায় যেখানে দাগ নম্বর লেখা থাকে সেখানে দেখবেন যে দাগ নম্বরের পরে একটি ঘর আছে উত্তর সীমানার দখলদার এটি কেন দেওয়া হয় এটি এজন্য দেওয়া হয় ভাই যে উত্তর সীমানার দখলদার তখন কিন্তু যে সিস্টেমটা প্রচলিত ছিল তখন কিন্তু বিভিন্ন দিয়ে মানুষের জমি চেনা যেত যে উত্তর সাইডে আছে রহিম দক্ষিণ সাইডে করিম পূর্ব সাইডে যদু পশ্চিম সাইডে কদু এইভাবে ঠিক আছে তো সিএস রেকর্ডের পূর্বে আপনারা যারা দেখবেন সিএস রেকর্ডের পূর্বে যে দলিলগুলো গুলো হয়েছে আমার সৌভাগ্য হয়েছে দুই তিনটি দলিল দেখার এরকম প্রত্যেকটি দলিল চৌহদ্দি উল্লেখ করে দেওয়া কোনো দাগ নাম্বার দেওয়া নেই তার মানে দলিল কিন্তু দাগ নাম্বার ছাড়াও হতে পারে এটা হচ্ছে আমার ইনফরমেশন যে দলিলটি যে দাগ নাম্বার থাকতে হবে এটি নয় সিএস এর পূর্বে যে কোনো দলিল হয়ে থাকলে সেটি দাগ নাম্বার নাও থাকতে পারে না থাকার সম্ভাবনায় বেশি তো আর এস এর পরের প্রত্যেকটি দলিলে দাগ নাম্বার আছে আমরা এখন পর্যন্ত যত দলিল দেখছি সবগুলো দাগ নাম্বার দেওয়া থাকে দাগ নাম্বার খতিয়ার নাম্বার এবং ইদানিং তো খুবই ভালো প্রসেস করেছে পঁচিশ বছরের সত্ত্বের যে রেকর্ড সেটাও কিন্তু দেয়া থাকে কত জায়গায় ট্রান্সফার হয়েছে কে কে নিয়েছে কে কে বেঁচেছে সবগুলো দেওয়া থাকে এটা খুবই ভালো সাইন এগুলো হলে খুবই ভালো হয় তো আশা করি আপনারা আমাকে প্রশ্ন করবেন দাগ নাম্বার নিয়ে আমি যতটুকু পারি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব প্রচুর প্রশ্ন করুন যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করব ভাই ভিডিওতে না পারলে কমেন্টসে লিখে দিব কমেন্টসে না পারলে ভিডিওতে দিব তো থ্যাংক ইউ আইন জানবেন আইন মানবেন দেশকে ভালোবাসবেন